হ্যালো ইব্রিয়ন আজকের এই ভিডিওতে এমন কিছু বলবো আপনার জানা খুবই জরুরি তবে হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতেই পারবেন না তো চলুন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন ডিম খেতে ভালোবাসে না এমন মানুষ খুবই কমই পাওয়া যায় পুষ্টিকর এই খাবারের গুণাগুণের কথা আমরা কম বেশি সবাই জানি সবাই বলে ডিম খাওয়া উচিত গবেষণা অনুসারে ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল সেই সঙ্গে রয়েছে প্রোটিন এবং আরও এমন অনেক উপকারী উপাদান যা শরীরের প্রতিটি অংশকে শক্তিশালী করে তুলতে বিশেষভাবে সাহায্য করে থাকে ফলে ডিম খেতেই হবে একটা ডিমে এনার্জি থাকে একশো তেতাল্লিশ ক্যালোরি মতো কার্বোহাইড্রেট থাকে শূন্য পয়েন্ট বাহাত্তর গ্রাম মতো প্রোটিন থাকে বারো গ্রাম ফ্যাট থাকে নয় পয়েন্ট একান্ন গ্রাম এছাড়া ফসফরাস থাকে একশো আটানব্বই মিলিগ্রাম পটাশিয়াম একশো আটত্রিশ মিলিগ্রাম জিঙ্ক থাকে এক পয়েন্ট উনত্রিশ মিলিগ্রাম আমরা আজকে ডিমের পুষ্টিগুণের পাশাপাশি ডিম কোন সময় খেতে হবে কোন বয়সী মানুষের কতটা ডিম খাওয়া উচিত ডিম কি সিদ্ধ করে খাওয়া ভালো নাকি ভাজি করে খেতে হবে কুসুম খাবো কি খাবো না এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান ডিম খেলে পেশির ক্ষমতা বৃদ্ধি পায় একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত ডিম খাওয়া শুরু করলে শরীরে প্রোটিনের মাত্রা এতটাই বৃদ্ধি পায় যে পেশির ক্ষমতা বাড়তে সময় লাগে না আজকাল শুধু বয়স হলেই নয় কম বয়সে অনেকের পেশিতে ব্যথা হতে থাকে পেশির জন্য খুব উপকারী ভিটামিন ডি যা খুব বেশি পরিমাণে ডিমে আমরা পাই তাই ডিম খেলে আমাদের পেশি মজবুত হয় এই কারণেই তো যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা নাম্বার টু এনার্জির ঘাঁটতে দূর হয় সকালে ঘুম থেকে ওঠার পর ঠিক কোন জিনিসটার বেশি করে প্রয়োজন হয় বলুন তো এনার্জির একেবারেই ঠিক তাই তো প্রতিদিন সকালে একটি করে ডিম সিদ্ধ খাওয়া উচিত তাহলেই দেখবেন ক্লান্তি তো দূর হবেই সেই সঙ্গে কর্মক্ষমতা বৃদ্ধি পাবে ডিমে থাকা ভিটামিন বি আমাদের খাওয়া খাদ্যকে এনার্জি বা শক্তিতে রূপান্তরিত করে তাই প্রতিদিন সকালে ডিম সিদ্ধ খেলে আপনি সারাদিন এনার্জেটিক থাকবেন নাম্বার থ্রি দৃষ্টিশক্তির উন্নতি ঘটে ডিমে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট লুটেন এবং ডিওক্রোসেন্টির নামে বেশ কিছু উপকারী উপাদান দৃষ্টিশক্তির উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ডিমে থাকে ভিটামিন এ যা আমাদের চোখের জন্য বেশ উপকারী আমাদের দৃষ্টিশক্তিকে উন্নত করে ভিটামিন এ ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার সম্ভাবনা কমায় সেই সঙ্গে চোখে ছানি পড়ার আশঙ্কাও থাকে না নাম্বার ফোর ক্যান্সার প্রতিরোধে কাজ করে ক্যান্সার তো এখন প্রায় মহামারী হয়ে গেছে ঘরে ঘরেই প্রায় এই রোগ আর এই রোগের চিকিৎসা হয়তো ব্যয়বহুল যে তা অনেকের সাধ্যের বাইরে তাই খুব ভালো হয় না যদি ডিম খেয়েই আমরা এই সম্ভাবনা কমাতে পারি ডিমে থাকে ভিটামিন ই আমাদের কোষে আর ত্বকে থাকা ফ্রি রেডিক্যাল ধ্বংস করে দেয় তাই ক্যান্সার কম হয় এছাড়াও নতুন কোষ তৈরি হতেও সাহায্য করে থাকে অ্যালিসন পিরিয়ডে নিয়মিত ডিম খেলে যেমন সপ্তাহে ছয়টি করে তাহলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় নাম্বার ফাইভ প্রেগন্যান্সির মায়েদের জন্য উপকারী প্রেগন্যান্সির সবাই অনেক মায়ের শরীরেই নানাবিধ রোগ বাসা বেঁধে বসে তবে এমনটা হওয়া থেকে মায়ের শরীরকে বাঁচানো যায় কিন্তু যদি নিয়মিত ডিম খাওয়া যায় তাহলে আসলে বেশ কিছু স্টাডি অনুসারে দেখা গেছে প্রেগনেন্সি মায়েরা যদি প্রতিদিন ডিম খান তাহলে তাদের শরীরে স্পাইনা বিবিধা নামক একটি উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যার প্রভাবে কোনো রোগী মায়ের শরীরের ধারে কাছেও ঘেঁচতে পারে না বিশেষত কনজেনিটাল ডিসেবিলিটির মতো সমস্যা দূরে থাকে সেই সঙ্গে বাচ্চার শরীরও চাঙ্গা হয়ে ওঠে নাম্বার সিক্স হার্টের সুরক্ষায় কাজ করে হার্টই তো আমাদের সব তাই একে সুস্থ তো রাখতেই হবে এক সমীক্ষায় জানা গেছে যে ডিম হার্টের রক্ত জমাট বাঁধতে দেয় না তাই হার্ট অ্যাটাক বা স্ট্রোক কম হয় নিয়মিত ডিম খেলে এর পাশাপাশি সারা শরীরেই রক্ত চলাচল সচল আর স্বাভাবিক রাখে নাম্বার সেভেন কোলেস্টেরলের জন্য উপকারী আজকাল কোলেস্টেরল নিয়ে আমাদের চিন্তার অন্ত নেই আমরা সবসময় ভাবি কোলেস্টেরল কীভাবে নিয়ন্ত্রণে রাখবো অনেকে আবার বলেন ডিম নাকি কোলেস্টেরল বাড়ায় একদমই না বরং ডিম কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ডিমে থাকা ওমেগা থেরি এই কাজটি করতে সাহায্য করে আবার ডিম এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় প্রায় টেন পারসেন্ট আর তাছাড়া ডিম লোহিত রক্তকণিকা বাড়াতে সাহায্য করে তাই রোজ নিয়ম করে ডিম খান নাম্বার এইট হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে আজকাল কম বয়সে আমাদের বাতের সমস্যা হয় এর মূল কারণ হাড় শক্তিশালী না হওয়া বা ক্ষয়ে যাওয়া হাড় মজবুত করতে একান্ত দরকার ফসফরাস ফসফরাস আবার দাঁতকেও মজবুত করতে সাহায্য করে তাই অনেক দিন পর্যন্ত হাড়ের মজবুতি ধরে রাখতে আর বিন্দাস মাংসের হাত চিবোতে চাইলে রোজ ডিম খান নাম্বার নাইন ওজন কমতে শুরু করে হ্যাঁ একেবারেই ঠিক শুনেছেন ডিম খেলে ওজন বাড়ে না বরং কমে পেনিংটং বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের করা এক গবেষণায় একতা প্রমাণিত হয়ে গেছে যে সকাল সকাল ডিম খেলে দিনের অনেকটা সময় পর্যন্ত খিদে পায় না ফলে খাওয়ার পরিমাণ কমতে শুরু করে ওজন অনেক সময় বেড়ে যায় আমাদের অতিরিক্ত খাওয়ার ফলে আর আমরা অতিরিক্ত খেয়ে ফেলেই অতিরিক্ত খিদে পেয়ে যায় বলে ডিম আসলেই অতিরিক্ত খিদেই হতে দেয় না একটি ডিম শরীর থেকে চারশো ক্যালোরির মতো কমাতে পারে তাই ওজন কমাতে ডিম খান আর যারা ওবিসিটির সমস্যায় ভুগছেন তারা নিয়ম করে ব্রেকফাস্টে ডিম খাওয়া শুরু করুন দেখবেন উপকার পাবেন তবে সিদ্ধ ডিম খাওয়ার চেষ্টা করবেন তাতে বেশি উপকার পাওয়া যায় নাম্বার টেন মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় বুদ্ধির জোর বাড়াতে কে না চায় বলুন আপনিও যদি সেই দলে থাকেন তাহলে কাল সকাল থেকেই ডিম খাওয়া শুরু করুন আসলে ডিমে উপস্থিত বেশ কিছু পুষ্টিকর উপাদান মস্তিষ্কের ক্ষমতা মারাত্মক বাড়িয়ে দেয় ফলে একদিকে যেমন বুদ্ধির বিকাশ ঘটে তেমনি স্মৃতিশক্তি ও মনোযোগও বৃদ্ধি পায় ডিমে কলিন নামে একটি উপাদান থাকে যা ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে নাম্বার ইলেভেন রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে বেশ কিছু গবেষণায় দেখা গেছে ডিমের মধ্যে উপস্থিত সেলিলিয়াম দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটা শক্তিশালী করে তোলে যে কোনো ধরনের সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে কমে যায় সেই সঙ্গে ছোট বড় কোনো রোগী ধারে কাছে ঘেঁচতে পারে না ব্রেকফাস্টে যদি একটার জায়গায় দুটি করে ডিম সিদ্ধ খাওয়া যায় তাহলে বেশ উপকার মেলে তাই যাদের সকাল সকাল অফিসে বেরোতে হয় তারা ব্রেকফাস্ট না করার পরিবর্তে দুটি করে ডিম সিদ্ধ খেয়ে বেরিয়ে পড়ুন তাহলেই দেখবেন কেল্লা ফতে এমনটা করলে শরীরের মধ্যে ভাঙন তো ঘটবেই না উল্টে খিদের জ্বালা কমবে এবং পুষ্টির ঘাটতি দূর হবে নাম্বার টুয়েলভ ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় শুনতে আজব লাগলেও একথা ঠিক যে প্রতিদিনের ডায়েটে দুই থেকে তিনটি ডিম জায়গা করে নিলে শরীরে এত মাত্রায় ভিটামিন এবং মিনারেলের প্রবেশ ঘটে যে তার প্রভাবে ত্বকের ভিতরে জমে থাকা ক্ষতিকর টকিন উপাদানরা সব বেরিয়ে যেতে শুরু করে ফলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পেতে সময় লাগে না নাম্বার থার্টিন অ্যামাইনো অ্যাসিডের উৎস হিসেবে কাজ করে আমাদের শরীরের জন্য প্রোটিন যে খুব উপকারী তা তো আমরা জানি কিন্তু এটা কি জানেন এই প্রোটিনের মূল উৎস কী সেটা হলো অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে প্রায় একুশ ধরনের অ্যামাইনো অ্যাসিড লাগে যার মধ্যে নয়টি শৈলে তৈরি হতে পারে না এর জন্য বাইরে থেকে প্রোটিনের যোগান লাগে সেই জোগান দেয় ডিম তাই ডিম কত উপকারী তা তো বুঝতেই পাচ্ছেন নাম্বার ফোরটিন নোখ মজবুত করতে সাহায্য করে অনেকের কমন সমস্যা হলো নোখ ভেঙে যাওয়া নোখ নানা কারণেই ভেঙে যেতে পারে একটি বড়ো কারণ হল যত্ন না করা কিন্তু ভিতর থেকে একটি জিনিসের খামতি থাকলেও নোখ দুর্বল হয়ে ভেঙে যেতে পারে সেই উপাদান হল সালপার নখের জন্য সালপার খুবই গুরুত্বপূর্ণ আর ডিম হলো এই সালফারের উৎস আর শুধু মজবুত নয় নোককে সুন্দর সাদাও রাখে সালপার তাই নিশ্চিন্তে ডিম খান নাম্বার ফিফটিন অ্যানিমিয়া আটকাতে সাহায্য করে ডিম অনেকে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভোগেন মেয়েদের তো শরীর থেকে রক্ত বেরিয়ে যায় বলে তারা অ্যানিমিয়া রোগে আক্রান্ত হয়ে থাকেন আয়রন এই অ্যানিমিয়া হতে দেয় না আর ডিমে আছে আয়রন তাছাড়া পিরিয়ডের সময় রক্ত বেরিয়ে যাওয়ার জন্য মেয়েরা ক্লান্তিতে ভোগে ডিম খেলে সেই ক্লান্তিও আসে না ডিমে প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশ মাইক্রোগ্রাম কোলাইন থাকে তাই ডিম খেলে লিভার সায়ু ও সব ভালো থাকে এইবার আপনারা জানতে পারলেন তো ডিম খেলে আমাদের শরীর কোন কোন দিক থেকে উপকার পেতে পারে এবার তাহলে কুসুমা সাদা অংশের বাদবিচার না করে জমিয়ে ডিম খেয়ে যান আর সুস্থ থাকুন তো বন্ধুরা ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিন নিত্য নতুন তত্ত্ব পেতে এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ